সুপ্রিয় শিক্ষার্থীরা শুভ সকাল, আশা করি সকলে ভালো আছো। বিশ্বজুড়ে করোনা নামক মহামারী পরিস্থিতির কারণে আমরা মনবাড়িয়া সরকারি কলেজের পক্ষ থেকে যে অনলাইন ভিত্তিক ক্লাস পরিচালনা করে আসছি তারই ধারাবাহিকতায় আজকে 24/6/2020 তারিখে তোমাদের অর্থনীতি ক্লাস নিতে যাচ্ছি আমি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে তোমাদের শ্রমবাজার, ইংরেজিতে যেটাকে বলা হয় হচ্ছে লেবার মার্কেট, শ্রমবাজার নিয়ে আমরা আলোচনা করব। এই চ্যাপ্টারের মধ্যে যে যে বিষয়গুলো আমরা আলোচনা করতে যাচ্ছি সেগুলো দেখো আমি এখানে লিখেছি। শ্রমের ধারণা, শ্রমের বাজার, সেটা হতে পারে পেশাগত, দক্ষতা ভিত্তিক, অভ্যন্তরীণ বাজার, আন্তর্জাতিক বাজার, এগুলো কোনটা কীরকম, কোনটার ধারণা কী সেটা নিয়ে আমরা আলোচনা করব। শ্রমের চাহিদা কী জিনিস, শ্রমের যোগান কী জিনিস, তারপর শ্রমবাজারে কীভাবে মজুরি নির্ধারিত হয়, শ্রমের যোগান রেখা, আর একটা বিষয় বাদ গিয়েছে আমাদের, শ্রমের পশ্চাৎমুখী যোগান রেখার ব্যাখ্যা, শ্রমের পশ্চাৎমুখী যোগান রেখা ব্যাখ্যা এটা কেমন হয়, কেন হয় সেটা আলোচনা করব, কীভাবে শ্রমবাজারে মজুরি নির্ধারিত হয় সেটা আলোচনা করব আমরা, তারপর আর্থিক ও প্রকৃতি মজুরি, মজুরি দুইটা প্রকার ভেদ আছে, আর্থিক মজুরি ও প্রকৃত মজুরি, আর সেটা নিয়ে আলোচনা করব। তো আসো আমরা শুরু করি। দেখো শ্রমের ধারণা, শ্রম কি জিনিস, আমরা বলেছি উৎপাদনের চারটি উপকরণ আমরা জানি, এটা কি কি, সেটা হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই চারটা হচ্ছে উৎপাদনের চারটা উপকরণ। ভূমি সম্পর্কে আমরা জানি, আজকে আসো শ্রম সম্পর্কে আমরা জানি। শ্রম কি জিনিস, ইংরেজিতে যেটাকে বলা হচ্ছে লেবার, শ্রম হচ্ছে সেই মাধ্যম যার মাধ্যমে উৎপাদন প্রক্রিয়া পরিচালিত হয়, যার মাধ্যমে উৎপাদনের উপকরণকে কাজে লাগিয়ে আমরা একটা চূড়ান্ত দ্রব্য বা সেবা লাভ করি, সেটাই হচ্ছে শ্রম। শ্রম অত্যন্ত মৌলিক একটা উপাদান, এবং উৎপাদনের অন্য সব উপকরণ উপস্থিত থাকলেও যদি সেখানে শ্রম অনুপস্থিত থাকে তাহলে কোনোভাবেই আমরা উৎপাদন প্রক্রিয়া আশা করতে পারি না, উৎপাদন প্রক্রিয়ার সুসম্পন্ন সেখানে সম্ভব নয়, সুসম্পন্ন হয়ও না এবং উৎপাদন হয়ও না, কাজে শ্রম উৎপাদনের একটি অপরিহার্য অঙ্গ। এবং আরেকটা জিনিস, শ্রমকে কখনো শ্রমদাতা, তার মানে হচ্ছে শ্রমিক থেকে পৃথক করা যায় না, যেন শ্রমকে একটা জীবন্ত উপকরণ বলা হয়। শ্রমকে একটা কি বলা হয়, জীবন্ত উপকরণ বলা হয়। কেন, কারণ শ্রমিক নেই, শ্রমও নেই, শ্রমিক আছে, শ্রম আছে, এবং শ্রমিক যার বিনিময়ে শ্রম প্রদান করে থাকে সেটাকে মজুরি বলা হয়, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হচ্ছে মজুরি। এই মজুরি হচ্ছে শ্রমিক এবং মালিকের মধ্যকার কন্ট্রাক্ট, সম্পর্কের মূল জায়গাটা হচ্ছে এই মজুরি। কাজেই দেখো শ্রমের ধারণা কি আমরা সেটা বুঝলাম, শ্রম হচ্ছে সেই জীবন্ত উপকরণ, শ্রমিকের সেই জীবন্ত উপকরণ যা কিনা উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত হয় উৎপাদন কার্য পরিচালনার জন্য। আর আমরা উৎপাদন কি সেটা আগেই জানি, উৎপাদন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে কোনো দ্রব্য বা সেবার মধ্যে উপযোগ সৃষ্টি করা হয়। আমরা জানি অর্থনীতিতে যে কোনো উৎপাদনের পিছনে উপযোগ কাজ করে, এই যে কলমটা আমার হাতে দিচ্ছ মার্কার পেন, এই পেনটার উপযোগ কি, এটা দিয়ে হোয়াইট বোর্ডে লেখা যায়, আমরা নর্মাল যে পেন ব্যবহার করি যেটা দিয়ে খাতায় লেখা যায় সেই পেন দিয়ে কিন্তু আমি হোয়াইট বোর্ডে লিখতে পারবো না, আর যে হোয়াইট বোর্ডে লেখার যে উপযোগিতা এটা পূরণ করার জন্য আমার এই মার্কার পেনটা দরকার হয়। কাজে উপযোগ হচ্ছে উৎপাদনের মূল, উৎপাদনের মূল অনুপ্রেরণা হচ্ছে উপযোগ, উপযোগ না থাকলে কখনোই উৎপাদন হতো না, আর উপযোগ সৃষ্টি হয় বলেই উৎপাদন প্রক্রিয়া পরিচালিত হয়। এবার শ্রমের বাজার নিয়ে আমরা একটু কথা বলি,
আমরা অর্থনীতিতে বিভিন্ন রকম বাজারের কথা বলেছি। বাজার অর্থনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচ্য বিষয়। বাজার ছাড়া উৎপাদন প্রক্রিয়া, ভোগের প্রক্রিয়া, কোনো কিছুই সুসম্পন্ন হতে পারে না। শ্রমেরও বাজার আছে, সেটা হতে পারে পেশা ভিত্তিক, সেটা হতে পারে দক্ষতা ভিত্তিক, তার অবস্থান অনুযায়ী সেটাকে অভ্যন্তরীণ বাজার বলা যেতে পারে, সেটাকে আন্তর্জাতিক বাজার বলা যেতে পারে। পেশা, পেশা হচ্ছে একটা নির্দিষ্ট কাজ, একটা নির্দিষ্ট বৃত্তি, যেটা যেটাকে সম্পন্ন করার জন্য যেমন কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রে চাহিদা থাকতে পারে, আবার ওই চাহিদা অনুযায়ী কিছু মানুষ সেটাকে পূরণ করার জন্য তারা যোগানদাতা হিসেবে কাজ করতে পারে, তাহলে শ্রমের বাজারটা পেশা ভিত্তিক হতে পারে। কি হতে পারে? পেশা ভিত্তিক হতে পারে, আবার দক্ষতা ভিত্তিক হতে পারে। দক্ষতা কিরকম? কোনো নির্দিষ্ট একটা কাজ করার যে ক্ষমতা, কাজটা সুন্দরভাবে করার যে ক্ষমতা, সেটাই হচ্ছে দক্ষতা। দেখো, বাংলাদেশ থেকে প্রতি বছর এত মানুষ দেশের বাইরে যায় কাজ করার জন্য, তো দেখা যাচ্ছে এই সমস্ত মানুষরা কোনো না কোনো সেক্টরে কাজ করে। তো যে মানুষটা যে সেক্টরে নিযুক্ত হয়, এটা ধরে নেওয়া যায় তার দক্ষতা ওই সেক্টরে বিদ্যমান, যে কারণে সে ওই সেক্টরে কাজ বেছে নিচ্ছে বা তাকে ওই সেক্টরের কাজ দেওয়া হচ্ছে। দক্ষতা ছাড়া কিন্তু এই বাজারটা চলবে না। দক্ষতা আছে তো তার চাহিদা আছে, চাহিদা আছে মানে সেখানে যোগানও কাজ করবে। আবার দেখো, পরের যে ইয়েটা দেখছি আমরা শ্রমের বাজার, সেটা হচ্ছে অভ্যন্তরীণ বাজার। অভ্যন্তরীণ বলতে বোঝানো হয় কোনো একটা দেশের মধ্যকার যে বাজার, সেটাকেই অভ্যন্তরীণ বাজার বলা হয়। যেমন বাংলাদেশের মধ্যে শ্রমের যত চাহিদা থাকবে সেটা অভ্যন্তরীণ চাহিদা হবে, এবং যত যোগান থাকবে সেটা হলো অভ্যন্তরীণ যোগান হবে। এবং এই অভ্যন্তরীণ চাহিদা ও যোগানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে শ্রমের মজুরি এবং শ্রমের যে ভারসাম্য নিয়োগ, সেটা নির্ধারিত হবে। এবার আন্তর্জাতিক বাজার কাকে বলে? আন্তর্জাতিক বাজার, শ্রমের আন্তর্জাতিক বাজার হচ্ছে যখন শ্রম দেশের গণ্ডি পেরিয়ে অন্য দেশে নিযুক্ত হয়, সেটাই হচ্ছে শ্রমের আন্তর্জাতিক বাজার। দেখো, একটু আগে বলছিলাম বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে শ্রমিক প্রতি বছর দেশের বাইরে যাচ্ছে, এটা হচ্ছে শ্রমের একটা আন্তর্জাতিক বাজার, শ্রমের একটা আন্তর্জাতিক বাজার। এবং আন্তর্জাতিক বাজারে শ্রমের চাহিদা অনুযায়ী পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে শ্রম অ্যাভেলেবেল, তারা কিন্তু ওখানে পাড়ি দেয়। কিসের জন্য? তাদের শ্রমকে ওখানে নিয়োগ করার জন্য বিনিময়ে মজুরি হিসাবে যে অর্জন, সেটাকে অর্জনের জন্য। তাহলে এটা গেল হচ্ছে শ্রমের আন্তর্জাতিক বাজার। এবার দেখো, শ্রমের চাহিদা নিয়ে কথা বলি আমরা একটু। শ্রমের চাহিদা কিভাবে নির্ধারিত হয়? একটা দেশে একটা বাজার ব্যবস্থা থাকে, সেই দেশে একটা সামগ্রিক চাহিদার একটা পর্যায় থাকে। সামগ্রিক চাহিদা নির্ধারিত হয় মানুষের আয় এবং রুচি, বিভিন্ন রকম প্রভাবক দ্বারা এই সামগ্রিক চাহিদাটা নির্ধারিত হয়। এবং এই সামগ্রিক চাহিদার ভিত্তিতে উৎপাদনটা নির্ধারিত হয়। চাহিদা এই পরিমাণ আছে, উৎপাদনও এই পরিমাণ হতে হবে। ঠিক সেই পরিমাণ উৎপাদনকে পরিচালনা করার জন্য যে পরিমাণ শ্রম প্রয়োজন, সেটাই হচ্ছে শ্রমের চাহিদা। একটা সাধারণ চাহিদা রেখা যেরকম হয়, এটাও সেরকম হয়। একটা সাধারণ চাহিদা রেখা আমরা জানি বাম থেকে ডানে নিম্নগামী যে চাহিদা রেখা, এটাও সেরকম হয়। শ্রমের চাহিদা নির্ভর করে তাহলে কিসের উপর? শ্রমের চাহিদা নির্ভর করে সামগ্রিক উৎপাদনের উপর, এবং এই সামগ্রিক উৎপাদন নির্ভর করে হচ্ছে সামগ্রিক চাহিদার উপর। সামগ্রিক চাহিদা যেরকম হবে, সামগ্রিক উৎপাদনের পর্যায়ও সেরকম নির্ধারিত হবে, এবং সে কারণে শ্রমের চাহিদাও সেই অনুযায়ী নির্ধারিত হবে। আর শ্রমের যোগান কিসের উপর নির্ভর করে? সেটা নির্ভর করে হচ্ছে মজুরির উপর। বিদ্যমান মজুরির প্রেক্ষিতে
শ্রমিকরা আসলে কতটুকু কাজ করতে আগ্রহী তার উপর ভিত্তি করে শ্রমের যোগান গড়ে ওঠে। যদি মজুরি বেশি থাকে তাহলে সাধারণত বেশি বেশি শ্রমিক শ্রম প্রদানে আগ্রহী থাকে এবং তখন শ্রমের যোগান বৃদ্ধি পায়। তো এটা হলো স্বাভাবিক যে যোগান রেখা, যে কোনো দ্রব্য বা সেবা সামগ্রীর ক্ষেত্রে শ্রমের যোগানও সেরকম। তবে কিছুটা ব্যত্যয় ঘটে, সেটা আমরা দেখবো হচ্ছে শ্রমের পশ্চাৎমুখী যোগান রেখার ক্ষেত্রে। এবং আরেকটা জিনিস, শ্রমের সঙ্গে সঙ্গে আমি যে বললাম যে যখন শ্রমের মজুরি বৃদ্ধি পায় তখন শ্রমের যোগানও বৃদ্ধি পায়। শ্রমের মজুরি বাড়লে যোগান বাড়ে, মজুরি কমলে যোগান কমে। সবসময় কি এমন হয় যে কেউ শ্রম দিতে আগ্রহী কিন্তু সে আসলে শ্রম দিতে পারছে? সবসময় কিন্তু এরকম হয় না। এবং এখান থেকেই হচ্ছে বেকারত্ব সৃষ্টি হয়। কিসের সৃষ্টি হয়? এখান থেকেই হচ্ছে বেকারত্ব সৃষ্টি হয়। বিভিন্ন রকম বেকারত্ব আছে, ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট, ঘর্ষণজনিত বেকারত্ব, তারপর হচ্ছে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট, অবকাঠামোগত বেকারত্ব, হ্যাঁ, তারপরে হচ্ছে সিজনাল আনএমপ্লয়মেন্ট, হ্যাঁ, ঋতুভিত্তিক যে বেকারত্ব, সময়ভিত্তিক যে বেকারত্ব, এরকম বিভিন্ন রকমের বেকারত্ব আছে। বেকারত্ব কাকে বলে সেটা একটু আমরা দেখে আসি। বেকারত্ব হচ্ছে কোনো শ্রমিক একটা নির্দিষ্ট মজুরিতে সে কাজ করতে আগ্রহী এবং সে কাজ করতে সক্ষমও, তারপরেও যদি সে কাজ না পায় তাহলে এই ঘটনাকে বেকারত্ব বলা হয়। বিভিন্ন রকম বেকারত্বের কথা যে বলেছি, ফ্রিকশনাল, স্ট্রাকচারাল, সিজনাল, বিভিন্ন রকম বেকারত্বের কথা যে বলেছি, এগুলোর একটু পরিচয় আমরা দেখে নিই। ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট কি জিনিস? যখন একজন শ্রমিক একটা কাজ করছিল, সেটা ছেড়ে দিয়ে সে অন্য কোনো কাজে যাবে, অন্য কোনো ক্ষেত্রে শ্রম দেবে বা অন্য কোনো ইনস্টিটিউশনে শ্রম দেবে, এরকম যদি ইচ্ছা হয় তার, তাহলে দুইটা কাজের মধ্যবর্তী সময়ে সে যে বেকার থাকে, এই ঘটনাকে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট বলা হয়। তারপর অবকাঠামোগত বেকারত্ব কি জিনিস? অবকাঠামোর কারণে যে বেকারত্ব সৃষ্টি হয় সেটাকেই হচ্ছে অবকাঠামোগত বেকারত্ব বলা হয়। আমরা জানি অবকাঠামো কি জিনিস। অবকাঠামো হচ্ছে সেই স্ট্রাকচার, সেই গাঠনিক অবস্থা যার মাধ্যমে কোনো একটা ক্ষেত্রের পর্যায়ে উন্নতি অবনতি এগুলো নির্ধারিত হয়। তো অবকাঠামো একটা গুরুত্বপূর্ণ বিষয় শ্রমের যোগান এবং চাহিদা নির্ধারণের ক্ষেত্রে। এবং একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে এই যে দুই ধরনের বেকারত্বের কথা আমি যে বললাম, একটাকে বললাম ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট, আরেকটাকে যে বললাম স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট, এই দুটাকে যদি একসাথে যোগ করা হয় তাহলে ন্যাচারাল লেভেল অফ আনএমপ্লয়মেন্ট পাওয়া যায়। এই দুটাকে একসাথে করলে যেটা পাওয়া যায় সেটাকে ন্যাচারাল লেভেল অফ আনএমপ্লয়মেন্ট বলা হয়, মানে বেকারত্বের স্বাভাবিক যে পর্যায় সেটা বলা হয়। এটা কেন? এটার কারণ হচ্ছে যে বেকারত্বের, যে কোনো দেশের ক্ষেত্রে বেকারত্বের স্বাভাবিক পর্যায় ওইটাকে ধরা হয়, আর যে পর্যায়টা হচ্ছে যে স্বাভাবিকভাবে ধরে নেওয়াই হয় যে এই পরিমাণ মানুষ সবসময় কোনো না কোনোভাবে তারা এমপ্লয়মেন্ট মানে কাজে নিয়োগ থেকে দূরে থাকতে পারে এবং এটা অস্বাভাবিক কিছু না। যে কোনো দেশের ক্ষেত্রে ন্যাচারাল লেভেল অফ আনএমপ্লয়মেন্ট সাধারণত সে দেশের সরকার কর্তৃক নির্ধারিত হয় এবং সেটা 7-15% পর্যন্ত হতে পারে। মোট ওয়ার্কিং ফোর্সের কতজন কাজে নিযুক্ত আছে, ওয়ার্কেবল ফোর্সের মানে যারা কাজ করার যোগ্য, সেরকম ওয়ার্কেবল ফোর্সের কতজন কাজে নিযুক্ত আছে তার উপর ভিত্তি করে এই বেকারত্বের হার নির্ধারণ করা হয়। কতজন কাজে নেই সেটাকে ভাগ দেওয়া হয় হচ্ছে কতজন আনএমপ্লয়েড, কতজন বেকার, সেই সংখ্যাকে ভাগ দেওয়া হয় মোট কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা দ্বারা ভাগ দেওয়া হয়। এবং ভাগ দিলে
আনএমপ্লয়মেন্ট মানে বেকারত্বের যে রেট হার সেটা পাওয়া যায়। সিজনাল আনএমপ্লয়মেন্ট কি জিনিস? সিজনাল আনএমপ্লয়মেন্ট হচ্ছে সিজনাল মানে ঋতুভিত্তিক বা সময়ভিত্তিক ভাবে কিছু কিছু সেক্টর আছে যেগুলোতে একটা সময় কাজ থাকে, একটা সময় কাজ থাকে না। এই ধরনের যে সময় কাজ নেই সেই সময় ওই সেক্টরে কর্মরত লোকজনের যে বেকারত্ব তৈরি হয় সেটাকে সিজনাল আনএমপ্লয়মেন্ট বলা হয়। যেমন বাংলাদেশে কৃষি খাতের কথা বলি, বাংলাদেশে কৃষি এক সময় এমন ছিল তখন হচ্ছে বর্ষা মৌসুমে যে ধান চাষ হতো এর বাইরে সাধারণত আর কৃষিকাজ খুব কমই হতো। তাহলে যারা কৃষিকাজের সাথে সম্পৃক্ত শ্রমিক তারা দেখা যেত বর্ষা মৌসুমে তাদের কাজ আছে, কিন্তু পরবর্তী অন্য মৌসুমে তাদের কাজ থাকতো না, তাহলে অন্য মৌসুমে তারা বেকার হয়ে পড়তো। এই ধরনের যে ঘটনা সেটাকে কিন্তু বলা হতো সিজনাল আনএমপ্লয়মেন্ট। কিন্তু বর্তমানে দেখো প্রযুক্তিগত উন্নয়নের কারণে, মানুষের দক্ষতা ভিত্তিক উন্নয়নের কারণে, জ্ঞান ভিত্তিক উন্নয়নের কারণে দেখা গেছে যে কৃষিকাজেও এখন আর ওইভাবে আনএমপ্লয়মেন্ট তৈরি হচ্ছে না, কারণ মানুষ এখন শুধুমাত্র আর এক ফসল